আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে স্বাগতম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের ডেট তো শেষ, এখন এটার জন্য কিভাবে প্রস্তুতি নেব এবং এক্সামটা কবে হবে, আসলে কোথায় এক্সাম হতে পারে এবং কিভাবে পড়ব, কোন বই ফলো করব বা কোন সাজেশন ফলো করব, এই ব্যাপারগুলো এখনো অনেকে প্রশ্ন করেন আমার কাছে, তো একটু শর্ট করে আমি অ্যান্সারগুলো দিচ্ছি। আপনার এক্সাম কবে হবে? এক্সাম নর্মালি আবেদনের ডেট শেষ হওয়ার 3 মাস পর প্রিলিমিনারি এক্সাম হয়ে থাকে, তো সেই হিসেবে নভেম্বর 30 তারিখ যেহেতু আবেদনের লাস্ট ডেট গিয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস আপনারা সময় পেতে পারেন। সামনে যেহেতু নির্বাচন আছে, 2024 সাল মোটামুটি একটু ঝামেলাই থাকতে পারে বলে আশঙ্কা করতেছি, তো আই থিঙ্ক আপনাদের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এক্সাম না হয়ে মার্চের দিকে বা ফেব্রুয়ারির শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো মোটামুটি এইটাকে বেস করে আপনারা প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে পারেন। আর ফিলি প্রিপারেশন মোটামুটি অত বেশি কঠিনও না, আপনি জাস্ট বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 4টা বিষয় পড়তে থাকবেন এবং 140 পাওয়া অত বেশি টাফ না। তবে হ্যাঁ, প্রিপারেশন কিন্তু নিতে হবে বেসিক থেকে। বেসিক বলতে আপনার ক্লাস 7, 8, 9 এই 3 ক্লাসের অঙ্ক, বাংলা, ইংরেজি এগুলো ভালোভাবে পড়বেন এবং সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা বই, যেমন প্রফেসর বা এমপিটি, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, যে কোনো একটা সাধারণ জ্ঞানের বই ফলো করবেন, যে কোনো একটা ফলো করবেন, এভাবে পড়বেন। কোনো ওই যে বাজারে অনেক বই বের হচ্ছে যে নিবন্ধনের জন্য অনেক টার্গেট করে, কারণ 18 লাখ আবেদন পড়ছে, তো অনেক বেশি আবেদন হওয়াতে হাইপ বেশি, অনেক অনেক বই বের হয়েছে, তো এইগুলো কিনে টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বেসিক থেকে পড়াশোনা করেন, আশা করি এতেই আপনার প্রিপারেশন ভালো হয়ে যাবে, প্রিলির জন্য এত বেশি ঝামেলা হবে না। আর লিখিতর জন্য আপনি যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন, অর্থাৎ আপনার স্নাতকটা যে বিষয় ছিল সেটা থেকেই তো লিখিত পরীক্ষা হবে, সেটার উপর ভালোভাবে ফোকাস করতে হবে, সেটার জন্য এখন থেকেই টুকটাক প্রিপারেশন নাও স্টার্ট করে দেন। আর কোথায় হবে এক্সামটা? আপনি আবেদন করার সময় জেলা যেখানে সিলেক্ট করেছেন প্রিলি এক্সাম সেখানেই হবে। কিভাবে পড়বো সেটা বললাম, কোন বই পড়বো সেটাও বলে দিলাম। এখন কোনো ক্লাস বা সাজেশন? হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেন যে আমার কাছে ক্লাসে এখনো জয়েন করা যাবে কিনা। হ্যাঁ, আমার ক্লাসটা শুরু হয়েছে, 1টা বা 2টা ক্লাস অলরেডি হয়েছে, আপনারা চাইলে এখনো জয়েন করতে পারবেন। এই ভিডিও যদি আরো 1 মাস পরেও কেউ দেখেন, সেও সেই সময় জয়েন করতে পারবেন। আমার ক্লাসের সম্মানী হলো মাসে 400 টাকা, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান একদম বেসিক 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 3 মাসের কোর্স হিসেবে করানো হবে। আপনি যদি কোনো কিছু না বোঝেন, সব কিছু ভুলে যান, যে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই ভুলে গেছি মোটামুটি, তাহলে কেউ ক্লাস করা যাবে কিনা? ইয়েস, ক্লাস করা যাবে, কোনো টেনশন নেই, একদম বেসিক 0 লেভেল থেকে ক্লাসগুলো হচ্ছে এবং যারা ক্লাস করতেছে তাদের রেসপন্স খুবই ভালো। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতেছি এবং আপনারা অনেকে চাইলে ফ্রি ক্লাস করতে পারেন, আমার এখানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এই গ্রুপে আমি মাঝে মধ্যে ফ্রি ক্লাসও নিয়ে থাকি নিবন্ধনের উপলক্ষে, সেই গ্রুপেও আপনারা জয়েন হয়ে ক্লাসগুলো ফ্রিতে করতে পারবেন। এবং কোনো বই বা সাজেশন আছে কিনা? হ্যাঁ, একটা সাজেশন আছে, সেটা পিডিএফ হিসেবে নিতে পারবেন, সেটার মূল্য হলো 100 টাকা, এই ভিডিও যারা দেখতেছেন তাদের জন্য 100 টাকা। এই ভিডিও স্ক্রিনশট দেখি আপনি যদি বলেন যে ভাই আমি নিবন্ধনের সাজেশন নেব, তাহলে আপনার জন্য ডিসকাউন্টে মাত্র 100 টাকায় আপনি সাজেশনটা নিতে পারবেন। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সব বিষয়ের সাজেশন আছে এবং এটা পড়লে মোটামুটি আপনার ফিলি পাস হয়ে যাবে, এটা নিয়ে আর টেনশন নেই। এবং লিখিতর জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া স্টার্ট করেন। যারা এইচএসসি পাশে ইবতেদায়ী শিক্ষক পদে আবেদন করেছেন, তারা বাংলা এবং ইংরেজি গ্রামারটা ভালোভাবে পড়বেন। এটা পড়ার জন্য ক্লাস 8 এবং 9 এর বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার এই বইগুলো ভালোভাবে পড়বেন। এবং ক্লাসে যারা জয়েন করতে চান তারা, অথবা সাজেশন যারা নিতে চান তারা, আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এখানে ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি ক্লাস করতে চাই কিংবা সাজেশন নিতে চাই। আমার ভিডিও ভালো লাগলে এবং এই ধরনের কন্টেন্ট, জব প্রিপারেশন সম্পর্কীয় সকল আপডেট, ইনফরমেশন যদি সবার আগে পেতে চান, ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।